আমার ক্লাস 12-এর ভাই বোনেরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমরা প্রত্যেকেই পুজোয় ঠিকঠাক করে ঘোরাফেরি করছো, সবার শরীর সুস্থ রয়েছে। তো আজকে আমরা আবার একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে এর আগে আমরা আলোচনা করেছি তোমাদের ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটির প্রথম অধ্যায় অর্থাৎ শিখনের SAQ এবং MCQ কোশ্চেন আলোচনা করেছি। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ শিখন কৌশল, সেই শিখন কৌশল অধ্যায়ের SAQ কোন কোন কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো, বা সেই কোশ্চেনগুলো আমরা দেখবো। এবং এর পরের দিন অর্থাৎ এর পরের বৃহস্পতিবার আমরা দেখবো যে এই শিখন কৌশল অধ্যায় থেকে কি কি MCQ হতে পারে। তাহলে আজকে আমরা SAQ কোশ্চেন করব। বেশি কোশ্চেন নেই, মোটামুটি 25 থেকে 30টা কোশ্চেন রয়েছে এবং তোমরা 100% শিওর থাকো যে তোমাদেরকে এই অধ্যায় থেকে আর অন্য কোথাও থেকে SAQ পড়ার দরকার নেই। তোমরা এখানকার এই 25টি বা 27টি কোশ্চেন খাতায় তুলে নেবে এবং এর পরের দিন আমি MCQ ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আমরা শুরু করি প্রথম কোশ্চেনটি দিয়ে। প্রথম কোশ্চেন কি রয়েছে বলছে, শিখন তত্ত্ব বা শিখন কৌশল বলতে কি বোঝো? শিখন কৌশল কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা শিখি যে কৌশলে সেটা হচ্ছে শিখন কৌশল। এই জন্য এখানে বলেছে যে পদ্ধতিতে শিখন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে শিখন তত্ত্ব বা শিখন কৌশল বলা হয়। এই যে অধ্যায়টার নাম হচ্ছে শিখন কৌশল, অর্থাৎ আমরা কিভাবে শিখি বা কোন কোন পদ্ধতিতে শিখি এবং কোন কোন মনোবিজ্ঞানী কোন কোন তত্ত্ব দিয়েছেন, এই তত্ত্বগুলোই হচ্ছে কিন্তু শিখন কৌশল বা শিখনের পদ্ধতি, কিভাবে শেখানো যায় বা কিভাবে মানুষ শেখে তারই উপর তারা কিন্তু থিওরিগুলো দিয়েছে। তারপরে চলো পরের কোশ্চেনটি রয়েছে, অনুবর্তন বলতে কি বোঝো? অর্থাৎ আমরা তোমার পড়েছি এর আগের বড় কোশ্চেনে পড়েছি অনুবর্তন কি, প্রাচীন অনুবর্তন কি, সক্রিয় অনুবর্তন কি। তাহলে অনুবর্তনের সংজ্ঞাটা আমরা কিন্তু আগের যে সংজ্ঞাটায় পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে আমাদের স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রক্রিয়াকেই অনুবর্তন বলে, ঠিক আছে? সেটা আমরা পড়েছিলাম, কিন্তু এখানে খুব সহজভাবে মানে ওর থেকেও আরও সহজভাবে বলেছে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা যায় তাকে অনুবর্তন বলে। কৃত্রিম উদ্দীপক মানে এখানে তোমরা জানো যে এটা ঘণ্টাধ্বনি, কি ঘণ্টা, ঘণ্টাধ্বনিটার কথা বলা হচ্ছে। এবং স্বাভাবিক প্রতিক্রিয়া মানে হচ্ছে লালাকরণ, কি লালাকরণ। তাহলে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে অর্থাৎ ঘণ্টাধ্বনির সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া অর্থাৎ লালাকরণ সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে। অর্থাৎ যদি আমরা খুব সহজভাবে বলি মনে রাখার জন্য, তোমাদেরকে পরীক্ষায় এইটাই লাইন লিখতে হবে, কিন্তু মনে রাখার জন্য আমরা যদি দেখি যে প্রক্রিয়ায় ঘণ্টাধ্বনির মাধ্যমে লালাকরণ ঘটানো হয় তাকে অনুবর্তন বলে, এটা আমরা খুব সহজে বলতে পারি। কিন্তু তোমাদেরকে এই ঘণ্টার জায়গায় কৃত্রিম উদ্দীপক শব্দটা ব্যবহার করতে হবে এবং লালাকরণের জায়গায় স্বাভাবিক প্রতিক্রিয়া শব্দটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা শুধু এই দুটো শব্দ খালি মনে রাখবা তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে বলছে শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির যে কোনো দুটি প্রয়োগ বা শিক্ষামূলক তাৎপর্য লেখো। অর্থাৎ এখানে কোশ্চেনটা বলা হচ্ছে যে যেই অনুবর্তন পদ্ধতি আমরা পড়েছি সেই অনুবর্তন পদ্ধতি আমরা শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব। তাহলে এখানে আমরা এর আগেও দেখেছি যে শিশুর সুঅভ্যাস গঠন এবং কুঅভ্যাস দূরীকরণে আমরা কিন্তু প্রাচীন অনুবর্তন থিওরিটাকে ব্যবহার করতে পারি। আবার শিশু বিভিন্ন শব্দ বা শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে, অর্থাৎ আমরা কোনো বস্তুকে দেখিয়ে দিয়ে কিন্তু শিশুর মধ্যে সেই বিষয় বা বস্তু সম্পর্কে কিন্তু আমরা ধারণা দিই। যেমন কোনো ছোট্ট বাচ্চাকে আমরা তার মাকে দেখিয়ে দিয়ে আমরা বলি এটা হবে তোমার মা, 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 এরকম করে আমরা বারবার কিন্তু তার সামনে এটা উপস্থাপন করি যাতে তার মায়ের চেহারার সঙ্গে তার মা যে শব্দটা এটা যাতে অ্যাসিমিলেট বা যুক্ত হয়ে যায়। এই বিষয়টাকে বলেছে যে শিশু বিভিন্ন শব্দ বা শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে। তারপরে দেখো কি বলছে, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারকে, এটা তোমরা প্রত্যেকেই পারবে, আইভান পেভলভ, কে? রাশিয়ান মনোবিজ্ঞানী আইভান পেভলভ। তারপরে অপনবর্তন কি, এই যে দেখো এখানে কি আছে, কন্ডিশনিং আর সামনে শুধু লাগিয়ে দিয়েছি DE অর্থাৎ ডিকন্ডিশনিং। অর্থাৎ আমরা যখন দেখছি যে কৃত্রিম উদ্দীপকের কৃত্রিম উদ্দীপক যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাচ্ছে তখন সেটাকে কন্ডিশনিং হচ্ছে, তাহলে ডিকন্ডিশনিং কি ও বিপরীত, অর্থাৎ যখন ঘণ্টাধ্বনি খাদ্য উপস্থাপন না করে আমরা যখন বারবার খাদ্য উপস্থাপন করছি না তাহলে অনবরত এরকম করতে থাকলে তার মধ্যে অনুবর্তনটা শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা থিওরিটাতে দেখেছিলাম যে আমরা আগে ঘণ্টা দিচ্ছি, খাবার দিচ্ছি, তারপর লালাকরণ হচ্ছে, ঘণ্টা দিচ্ছি, খাবার দিচ্ছি, লালাকরণ হচ্ছে। কিন্তু তোমরা একটা সময় মনে রাখো যদি আমরা ঘণ্টাধ্বনি দিই এবং খাবার না দিই, আবার ঘণ্টাধ্বনি দিচ্ছি, খাবার দিচ্ছি না, ঘণ্টাধ্বনি দিচ্ছি, খাবার দিচ্ছি না, তাহলে কুকুরটার মধ্যে কী হবে, তার কিন্তু লালাকরণটা বন্ধ হয়ে যাবে।
এই যে বন্ধ হয়ে যাওয়া, এটাই হচ্ছে অপানুবর্তন, অর্থাৎ অনুবর্তনের বিপরীত। অর্থাৎ অনুবর্তন হচ্ছে ঘন্টার মাধ্যমে লালাক্ষণ ঘটানো, আর অপানুবর্তন হচ্ছে যে ঘন্টার মাধ্যমেও লালাক্ষণ ঘটছে না, কারণ আমরা মাঝে কয়েকটা দিন খাবার দিইনি, তো তার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। এখানে কি বলছে, অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপক ঘন্টা দিনের পরে যদি স্বাভাবিক উদ্দীপক খাদ্য উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, একে অপানুবর্তন বলে। ওটাই বলছে যে আমরা যদি ঘন্টা দিনে দেওয়ার পর খাদ্য না দিই তাহলে কি হবে, অনুবর্তন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে এবং এটা অপানুবর্তন। তারপরে কোশ্চেন দেখব, সিআর, সিএস, ইউসিএস, ইউসিআর এর পরিণাম লেখো। এগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। এখানে মনে রাখবে যে এ আর মানে হচ্ছে রেসপন্স, এস স্টিমুলাস এটা হচ্ছে কন্ডিশন, আর ইউ হচ্ছে আনকন্ডিশন। তাহলে দেখো সিআর মানে কি, কন্ডিশন রেসপন্স, তারপরে আছে কি সিএস কন্ডিশনাল স্টিমুলাস, ইউসিএস আনকন্ডিশন স্টিমুলাস, ইউসিআর আনকন্ডিশন রেসপন্স। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো একবার করে দেখে নেবে। কাইমোগ্রাফ কি, আমরা যখন প্যাবলোভের কুকুরের পরীক্ষাটা পড়েছিলাম, আমাদের প্রাচীন অনুবর্তন পরীক্ষাটা পড়েছিলাম, তখন কিন্তু আমরা এটা দেখেছিলাম। তারপরে আরেকবার দেখে নিচ্ছি যে কাইমোগ্রাফ একটি বিশেষ যন্ত্র যেটি মনোবিদ প্যাবলোভ সাপেক্ষ প্রতিগত ক্রিয়া নিয়ে গবেষণায় কুকুরের লালা পরিমাণ লিপিবদ্ধ করার জন্য ব্যবহার করেছিলেন। অর্থাৎ সাপেক্ষ প্রতিগত ক্রিয়া, অর্থাৎ এখানে তিনি স্বয়ংক্রিয় প্রতিগত ক্রিয়ার কথা বলছেন, সেটা পরের বিষয়। কথাটা হচ্ছে যে প্যাবলোভ যখন তার প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার পরীক্ষাটা করছেন, তখন তিনি যে কুকুরের লালাক্ষরণ দেখাচ্ছেন, যে ঘন্টা দুনে দিলে খাবার দিলে তার লালাক্ষরণ হচ্ছে, সেই লালাক্ষরণটা পরিমাপ করার জন্য তিনি একটা যন্ত্র ব্যবহার করেন। এই যন্ত্রটার নামই হচ্ছে কি কাইমোগ্রাফ। ঠিক আছে, তাহলে কাইমোগ্রাফটা হচ্ছে কি কুকুরের লালাক্ষরণ মাপকের একটা যন্ত্র। তারপরে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার যে সাংকেতিক চিত্র অঙ্কন, সেই চিত্রটা কী ছিল, সেটা ছিল S1, R1, S2, R2। যদি এটা আমরা বুঝে তাহলে এরকম হবে যে কি হচ্ছে, প্রথমে ঘন্টা ধরে যদি কুকুরটাকে আমরা দিচ্ছি সামনে, তার মধ্যে একটাকে সক্রিয় ভাব আসছে, অর্থাৎ এটা হচ্ছে সচকিত ভাব মানে সক্রিয় ভাব আসছে। তারপরে খাদ্য দিচ্ছি, তো খাদ্য দেখার পর কুকুরটার মধ্যে কি হচ্ছে, লালাক্ষণ হচ্ছে। তাহলে এটাও হচ্ছে স্বাভাবিক, এটাও স্বাভাবিক ঘটনা, এটার সঙ্গে এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন আমরা বারবার ঘন্টা ধ্বনি খাদ্য, তারপর লালাক্ষণ, ঘন্টা ধ্বনি খাদ্য, লালাক্ষণ দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমাদের এই ঘন্টা ধ্বনি দিলে এই লালাক্ষণটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার সঙ্গে এটার সম্পর্ক হয়ে যাচ্ছে, যেটাতে এটা থেকে এটা সম্পর্ক হওয়া উচিত ছিল, এটার সঙ্গে এটা সম্পর্ক হওয়া ছিল। কিন্তু আমরা একটা কন্ডিশন মাঝখানে একটা কন্ডিশন দেখে দিলাম, তো আমাদের কি হলো, ঘন্টা ধ্বনির সঙ্গে এই লালাক্ষণের সম্পর্ক হয়ে গেল, এই জন্য এই সাংকেতিক এটা এরকম করে স্ট্রাকচারটা আমাদেরকে দেখাতে হবে। অপারেন্ট কি, যে প্রকার আচরণ কোনো নির্দিষ্ট বস্তু ধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটে, তাকে অপারেন্ট বলা হয়। অর্থাৎ যখন আমরা স্কিনার পড়েছিলাম, তখন অপারেন্ট কন্ডিশনিং পড়েছিলাম, সেখানে তোমাদের আলোচনা করেছি যে অপারেন্ট কি এবং রেসপন্ডেন্ট কি। অ্যাকচুয়ালি স্কিনার দু ধরনের আচরণের কথা বলেছেন, একটা হচ্ছে কি রেসপন্ডেন্ট, আর একটা হচ্ছে অপারেন্ট। রেসপন্ডেন্ট কি, যেই আচরণের পেছনে নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকবে সেটাকে বলা হচ্ছে কি রেসপন্ডেন্ট বিহেভিয়ার বা রেসপন্ডেন্ট আচরণ। আর অপারেন্ট অনুবর্তন কি বা অপারেন্ট আচরণ কি, অপারেন্ট অনুবর্তন আচরণ হচ্ছে যেখানে নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না, তখন মানুষ যখন আচরণ করে তখন সেটাকে অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন বলে। একটা উদাহরণ দিচ্ছি, আগে রেসপন্ডেন্টের একটা উদাহরণ দেখো। কথাটা হচ্ছে যে তোমাকে পড়া দিয়েছে, স্কুলে পড়া দিয়েছে বা টিউশনে তোমাকে পড়া দিয়েছে, তুমি সন্ধ্যায় মার খাওয়ার ভয়ে তুমি কী কী করলা, পড়তে বসলা। তাহলে এখানে শিক্ষক হচ্ছে উদ্দীপক এবং তুমি পড়তে বসছো মানে তোর ওইটার পরিপ্রেক্ষিতে তুমি পড়তে বসছো, মানে তুমি একটা প্রতিক্রিয়া করছো। তাহলে এইটা হচ্ছে কি রেসপন্ডেন্ট আচরণ। আর অপারেন্ট বা সক্রিয় আচরণ কোনটা, অর্থাৎ তোমার দু মাস পর পরীক্ষা আছে, সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তুমি নিজে থেকেই পড়তে বসেছো, অর্থাৎ তোমাকে কেউ চাপ দেয়নি, তুমি নিজে থেকে পড়তে বসেছো, মানে তুমি নিজে সক্রিয় হয়ে পড়তে বসেছো। এটা হচ্ছে অপারেন্ট আচরণ বা অপারেন্ট অনুবর্তন। ঠিক আছে, এই বিষয়টাকে বলছে যে আচরণে কোনো নির্দিষ্ট বিষয় বস্তুধর্মী উদ্দীপক থাকে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে। প্রত্যাশা মানে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এরকম তুমি একটা প্রত্যাশা করছো, তার পরিপ্রেক্ষিতে তুমি একটা আচরণ করছো, তাকে বলা হচ্ছে কি অপারেন্ট। তারপরে স্কিনারের কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন, আমি এখনই বললাম রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণের কথা কিন্তু স্কিনার বলেছে। এস টাইপ অনুবর্তন প্রবর্তককে আমরা দেখেছি প্যাবলোভ এবং স্কিনারের পরীক্ষা। অনুবর্তনের যে এস টাইপ সেটা হচ্ছে কার, প্যাবলোভের, কারণ তিনি স্টিমুলাস বা উদ্দীপকের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। এবং অপরদিকে আর টাইপ হচ্ছে কার, স্কিনারের। আর টাইপ কার কে বলেছে, স্কিনার বলেছে আর টাইপের কথা।
যেখানে তিনি রেসপন্সকে বেশি গুরুত্ব দিয়েছেন বা এনফোর্সমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, স্কিনার বক্স কি? স্কিনার বক্স কোনো কিছু না, স্কিনারের যে আমরা অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন পরীক্ষাটা দিয়েছি সেখানে এই দুটাকে যে খাতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো সেই খাতা থেকে বলা হচ্ছে স্কিনার বক্স। এটা স্কিনার বক্স নামটা এই জন্য হয়েছে কারণ এটি এই যে বক্সটা সেটা স্কিনার নিজে তৈরি করেছিলেন। এই জন্য এখানে কি বলছে, স্কিনার অপারেন্ট অনুবর্তন পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তাকে স্কিনার বক্স নামে পরিচিত। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। তারপরে কবে থর্নডাইকের শিখন সম্পর্কিত চিন্তাধারা প্রকাশিত হয়, অর্থাৎ থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড ইরর মেথডটা রয়েছে সেটা কত সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1899 এবং যে বইটিতে প্রকাশ হয় সেটা হচ্ছে অ্যানিমাল ইন্টেলিজেন্স, অর্থাৎ বইটির নাম ছিল কি, অ্যানিমাল ইন্টেলিজেন্স। এটা কার থিওরি? এটা যে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড ইরর অর্থাৎ ভুল ও প্রচেষ্টার শিখন। ভুল ও প্রচেষ্টার শিখন বলতে থর্নডাইক কি বুঝিয়েছেন, তিনি এখানে যে মূল কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটি ব্যক্তি বা মানুষ বারবার চেষ্টা করে এবং ভুল করে তার মাধ্যমে শিখে। যেমন একটা বেসিক আমরা যদি উদাহরণ ধরে নিই, আমরা প্রত্যেকে সাইকেল চালাতে শিখেছি, তাহলে এরকম না যে আমরা প্রথমে একদম সিটে উঠে গিয়ে আমরা সাইকেল চালাচ্ছি, এরকম না, আমরা কি করছি প্রথমে একদিকে পা দিয়ে আমরা সাইকেলকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি, তারপরে পা অন্যদিকে ঢুকে অর্ধেক পেটেল, তারপরে ওই অর্ধেক পেটেল চালাতে চালাতে তারপরে গোটা পেটেল, গোটা পেটেলে পড়বো, তারপরে আমরা সিটে উঠি। তাহলে কি বারবার চেষ্টা করছি, পড়ছি, উঠছি, তারপরে আবার শিখছি, আবার পড়ছি, আবার উঠছি। এই কথাটাই হচ্ছে ভুল ও প্রচেষ্টা শিখুন, আমরা বারবার চেষ্টা করি, বারবার ভুল করি, তারপরে আমরা শিখি। এই জন্য এখানে বলছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্ভব হয়, আর এই সংযোগ বন্ধন সৃষ্টি হয় প্রচেষ্টা ও প্রক্রিয়ার মাধ্যমে, ভুল প্রক্রিয়ার মাধ্যমে। এক্ষেত্রে বারবার পুনরাবৃত্তির মাধ্যমে প্রাণের ভুল প্রচেষ্টাগুলি হ্রাস পেতে থাকে এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমে ফলপ্রাপ্তি ঘটে ও শিখন সম্ভব হয়। কি বলছে, বারবার চেষ্টার ফলে ভুল যে ভুল বিষয়গুলো সেগুলো কি করে, সেগুলো হ্রাস হয়, মানে সেগুলো কমে যায়, ভুলগুলো কমে যায়। অর্থাৎ তোমাকে যদি যোগ শেখানো হয়, তুমি যোগ শিখছো বা কোনো স্যার বা শিক্ষক বা শিক্ষিকা তোমাকে যোগ শেখাচ্ছেন, তাহলে তুমি প্রথম প্রথম কিন্তু বেশি ভুল করবে, কিন্তু যে ভুলগুলো করবে সেগুলো তুমি মনে রাখবে এবং পরের অঙ্কটাতে কিন্তু তুমি একই ভুল করবে না, তাহলে তুমি ভুলগুলো কি করছো কমিয়ে দিচ্ছ এবং সঠিক যে তোমার প্রতিক্রিয়া বা সঠিক হওয়ার যে সম্ভাবনাটা সেটা তোমার বেড়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে যখন তুমি তোমার শিখনটা হচ্ছে সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন, যেটা দিয়েছে থর্নডাইক। তাহলে বলছে থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলি কি কি, থর্নডাইক টোটাল 8টি সূত্র দিয়েছেন, তার মধ্যে 3টি হচ্ছে তার কি মুখ্য সূত্র এবং 5টি হচ্ছে তার গৌণ সূত্র। এখানে মুখ্য সূত্রর কথা বলেছে, তিনটা মুখ্য সূত্র কি, প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফললাভের সূত্র। প্রস্তুতির সূত্র এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি কাজ করার আগে একটা মানসিক প্রস্তুতি দরকার। অনুশীলনের সূত্র অর্থাৎ আমাদেরকে কোনো বিষয় যদি মনে রাখতে হয় তাহলে বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, এই প্র্যাকটিস করাটা হচ্ছে অনুশীলন। ফললাভ অর্থাৎ আমরা যে কাজটা করি তার একটা ফলাফল আমাদের মধ্যে আমরা চাই বা আমরা পেতে চাই, যদি সেই ফলটা স্ট্রং হয় তাহলে আমরা ওই কাজটা আবার করি, আবার যদি আমাদের সেই ফলটা আমরা সঠিকভাবে তৃপ্তিদায়ক না হয় তাহলে আমরা সেই কাজটা করতে উৎসাহ বোধ করি না। এই তিনটি বিষয় এখানে আলোচনা করেছে। পাজেল বক্স কি, থর্নডাইক তার এক পরীক্ষাটা একটা বিড়ালকে নিয়ে করেছে এবং তিনি যে বক্সটি বা বাক্সটি ব্যবহার করেছে, যেরকম স্কিনার বক্স ব্যবহার করেছে, ঠিক তেমনি থর্নডাইক একটা বক্স ব্যবহার করেছে যেটাকে বলা হচ্ছে পাজেল বক্স। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজেল বক্স। এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে যা একটি ছিটকিনির দিয়ে আটকানো থাকে। অর্থাৎ এই পরীক্ষাটা আমি তোমাদেরকে দুটা লাইনের মধ্যে বলে দিচ্ছি। থর্নডাইক কি করেছে, একটা বিড়ালকে নিয়েছে, একটা ক্ষুধার্ত বিড়ালকে নিয়েছে এবং সেই ক্ষুধার্ত বিড়ালকে একটা বক্সের মধ্যে বা একটা বাক্সের মধ্যে বা একটা খাতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং সেই খাতার মধ্যে একটা ছিটকানি আছে এবং বাইরে খাবার রাখা আছে। এবার বিড়ালটা দেখতে পাচ্ছে বাইরে খাবার রাখা আছে কিন্তু তাকে খাতার মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, তাহলে ও বাইরে বেরোনোর জন্য ছটফট করছে এবং ছটফট করার সময় একটা সময় কি করলো, ওই ছিটকিনির মধ্যে তার পাতা পড়ে গেলো, দরজাটা খুলে গেল, সে দরজার বাইরে এসে অর্থাৎ সেই খাতার বাইরে এসে খাবারটা খেলো। এইরকম থর্নডাইক বারবার করার মাধ্যমে কুকুর এইটা বিড়ালটা কি হলো, বিড়ালটা একসময় বুঝে গেলো যে এই ছিটকিনি এখানে এটা খুলে দিলেই দরজাটা খুলে যাবে, আমি খেতে পারবো। তো তারপরে কি, সে যে অবাঞ্ছিত যে আচরণগুলো করছিল, ছটফট করছিল, সেটা করতো না, মানে শেষের দিকে যখন ওর মধ্যে একটা হ্যাবিট তৈরি হয়ে গেল, তাকে সেই খাতের মধ্যে ঢুকিয়ে দিলে সে ছিটকিনি খুলে বেরিয়ে যেত। এই যে পরীক্ষাটা, এটাই হচ্ছে থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুলের শিখন। অর্থাৎ সেই যে বিড়ালটি, সে কিন্তু প্রথমে বেশিরভাগ ভুল আচরণ করেছে, অর্থাৎ ছিটকিনি যেখানে খোলার কথা সেখানে সেটা না করেছে, কিন্তু ছটফট করেছে,
তাহলে যত ওর মধ্যে বারবার ওকে ওই খাঁচার মধ্যে ঢুকানো হয়েছে, ততই কিন্তু কি করেছে ও যে অপ্রাসঙ্গিক আচরণগুলো ঢোকার সঙ্গে সঙ্গে করতো সেগুলো বাদ দিয়ে সরাসরি যে কাজটা করতে পারে ছিটকানি খোলার যে কাজটা সেটা কিন্তু সে করেছে। তখন এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে যে কিসের ভুল এবং প্রচেষ্টার শিখন বা ভুল ও প্রচেষ্টার তত্ত্ব। তারপরে যে টাইম কার্ভ, টাইম কার্ভ কোনো কিছু নয়, এই যে থন্ডাইকের থিওরিটা পড়লাম সেখানে বিড়ালটাকে প্রথমবার খাঁচার মধ্যে যখন ঢোকানো হলো তখন ধরে নাও যে ও সেই ছিটকিনিতে খুলে খাবারটা খেতে তার 5-10 মিনিট লেগেছে, দ্বিতীয়বার তাকে খাঁচার মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হলো তখন তার 9 মিনিট লেগেছে খাবারটা খেলো, তারপরে আবার যখন তৃতীয় দিন তাকে খাঁচার মধ্যে ঢুকানো হলো তখন তার মধ্যে 8 মিনিট লাগলো। তাহলে এই যে একটা টাইম কার্ভ, অর্থাৎ আমরা যদি এটা এরকম করে করি তাহলে প্রথম যে 10 মিনিট, তারপরে 9 মিনিট, তারপরে 8 মিনিট, তারপরে 7 মিনিট, তারপরে এরকম করে একটা কার্ভ আসবে, অর্থাৎ এটা টাইম আর এটা হচ্ছে সংখ্যা, সংখ্যা বলতে কতবার আমরা ও খাঁচার মধ্যে ঢুকাচ্ছি, এরকম একটা কার্ভ আসবে, সেই কার্ভটাকে বলা হচ্ছে টাইম কার্ভ। দেখে নাও এখানে কি বলছে, থন্ডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন, পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখক ক্রমশ নিচের দিকে নামে আসে, একে বলা হয় টাইম কার্ভ। এই যে এখান থেকে শুরু হচ্ছে আস্তে করে নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে, এই বিষয়টা এখানে টাইম কার্ভ বলা হয়েছে। তারপর গেস্টাল মতবাদ, অর্থাৎ তোমাদের এই অধ্যায়ে আরেকটা মতবাদ রয়েছে, সেটা হচ্ছে গেস্টাল মতবাদ বা সমগ্রতাবাদ, যেটাকে বাংলায় বলে সমগ্রতাবাদ। এই গেস্টাল শব্দের অর্থ হচ্ছে কি, প্যাটার্ন বা অবয়ব। গেস্টালবাদীদের মতে প্রত্যক্ষণ বা সামগ্রিক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান ও শিক্ষা লাভ করে, এই মতবাদকে বলে গেস্টালবাদীদের শিক্ষণ তত্ত্ব বা গেস্টাল মতবাদ। অর্থাৎ এখানকার যে মূল যে ওয়ার্ড সেটা হবে যে হোল ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ সমগ্রতা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনো বিষয় শেখার আগে তার সামগ্রিক বিষয়টাকে জানি, তারপর তার অংশের বিষয়গুলোকে জানি। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যখন আমাদের কোনো গল্প পড়ানো হয় স্কুলে বা টিউশনিতে, আমাদের কোনো গল্প বা কবিতা পড়ানো হয়, তখন কিন্তু স্যার এসে সরাসরি প্রথম লাইন থেকে পড়তে শুরু করে না, প্রথমে কি করে, এসে বলে যে কার লেখা, আসলে গল্পটাতে কি বিষয়টা রয়েছে, এখানে কি নিয়ে লিখেছে, আমাদের একটা সার্বিক একটা আলোচনা করে, তারপরে লাইন বাই লাইন আলোচনা করে। তাহলে এই কথাটা এখানে বলা আছে গেস্টাল মতবাদে, যে আমরা সামগ্রিক সমস্যার, যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন সামগ্রিক বিষয়টা আমরা পর্যবেক্ষণ করি, সেই সামগ্রিক বিষয়টা পর্যবেক্ষণ করার মাধ্যমে যখন আমরা সমস্যাটা সমাধান করি তখন অংশের যে বিষয়গুলো, সেই অংশের বিষয়গুলোকে আমরা মানে জানার চেষ্টা করি বা আমরা জানতে পারি, এই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপরে গেস্টাল মতবাদের প্রবক্তাকে কোহলার, কোপকা, ওয়ার্দেমার, এরা হচ্ছে গেস্টাল মতবাদের প্রবক্তা। এখানে তোমরা একটা থিওরি, একটা পরীক্ষা দেখতে পাবে, সেটা হচ্ছে একটা স্পঞ্জের পরীক্ষা তোমরা এখানে পাবে, ঠিক আছে, বই যদি দেখো একটা স্পঞ্জের পরীক্ষা রয়েছে, যে স্পঞ্জটার নাম হচ্ছে সুলতান। তাহলে সুলতানের পরীক্ষাটা গেস্টাল মতবাদের মধ্যে থাকবে বা সমগ্রতাবাদের মধ্যেই এটা অবস্থান করে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বোঝো, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ করো না, গেস্টাল মতবাদীদের মধ্যে একটা শিক্ষণ কৌশল হচ্ছে কি, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, অর্থাৎ তারা বলে যে আমরা কোনো বিষয়কে শিখি যখন তখন আমরা দুটো বিষয়ের মধ্যে শিখি, একটা হচ্ছে সামান্যীকরণ আর একটা হচ্ছে পৃথকীকরণ। তাহলে এখানে কি বলছে, বলছে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণের পরে সমাধান করে ও শিখন সম্ভব হয়, একে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এটা আমি বোঝানোর আগে তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি আসলে এই পরীক্ষাটা কি রয়েছে। এখানে একটা স্পঞ্জিকে কি করেছে, একটা খাঁচার মধ্যে ঢোকানো রয়েছে এবং সেই স্পঞ্জিটার বাইরে এক ছড়ি কলা রাখা হয়েছে এবং তার খাঁচার ভিতরে দুটো লাঠি রাখা হয়েছে, সেই একটা লাঠি দিয়ে সে কিন্তু বাইরের কোনো বিষয় বা ওই কলা দুটোকে ও নাগালের মধ্যে পাবে না। দুটো লাঠিকে যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু সেই কলাগুলোকে তার নাগালের মধ্যে নিয়ে এসে খেতে পারবে। এবার স্পঞ্জি তো সেরকম চালাক না, ঠিক আছে, সেই স্পঞ্জিটা অতটা চালাক না, তাহলে কী করছে, ও বারবার ওই লাঠি দুটো নিয়ে খেলছে। একটা সময় কী হলো যে ওই লাঠি দুটোকে ও একসঙ্গে জোড়া লাগিয়ে কলাগুলোকে নিয়ে আসলো, তারপর সেটা খেলো। এ থেকেই এই যে গেস্টাল মতবাদীরা তারা বলছে যে সে কিন্তু আগে সামগ্রিক বিষয়টা বুঝলো যে দুটো লাঠিকে একসঙ্গে মিলিয়ে দিয়েই কিন্তু সে কলাগুলোকে নিয়ে আসা যাবে। তাহলে সামগ্রিক বিষয়গুলো জানলো, তারপরেও সে বিষয়গুলো জানতে পারছে যে আমি কলাগুলোকে আমার কাছে নিয়ে আসতে পারলাম এই কারণে, কারণ দুটো লাঠিকে একসঙ্গে আমি জোড়া লাগালাম। এটা হচ্ছে সামগ্রিকতা। তারপরে
বিশেষ বিশেষ বা অংশ অংশ বিষয়গুলোকে কিন্তু আমরা সেখানে জানতে পারি বা সে জানতে পারে, বা আমাদের আমাদের যখন আমরা কোনো রকম সমস্যায় পড়ি তখন সমাধান করার জন্য সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি যে কীভাবে সমস্যার সমাধান করব। যখন আমরা সমস্যার সমাধান করতে পারি তখনই কিন্তু আমাদের বুঝতে পারে, ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা এটার জন্য এটা হচ্ছিল, এটার জন্য এটা হচ্ছিল, এটাই এই কথাটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের জনককে উলফগ্যাং কোহলার, অর্থাৎ কোহলার হলেন একজন বিশিষ্ট গেস্টাল্ট সাইকোলজিস্ট, তিনি অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা বলেছেন। মেন্টালিটি অফ ইপস গ্রন্থের রচিতাকে, এটা হচ্ছে কি উলফগ্যাং কোহলার। তারপরে তিনটি শিখন মডেলের নাম লেখো, অর্থাৎ তোমাদের এখানে যতগুলো থিওরি রয়েছে যে থিওরিগুলোর নাম বলতে বলছে। প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অর্থাৎ পেবলভের, তারপরে অপারেট কন্ডিশনিং হচ্ছে স্কিনারের, তারপরে ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং হচ্ছে তোমার কার থন্ডাইকের, অর্থাৎ এটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, এটা হচ্ছে সক্রিয় অনুবর্তন, এবং এটা হচ্ছে ভুল ও প্রচেষ্টা শিখন। ঠিক আছে, এই ছিল তিনটি শিখন মডেল। তাহলে এখানে তোমাদের 25-27 এসএকিউ আমি আজকে আলোচনা করেছি, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন বইয়ে পাবে, তোমরা মানে বইয়ে পাবে, তোমার হয়তো নিজের বইয়েও পাবে, কিন্তু এই কোশ্চেনগুলোকে মনে রাখাটা সহজ না। এর জন্য আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আর এই পর্যন্ত থাকুক, এরপর আবার আমরা আসবো বৃহস্পতিবার সন্ধ্যা 8টার দিকে এই অধ্যায়ের এমসিকিউ কোশ্চেন নিয়ে। ধন্যবাদ।